আসসালামু আলাইকুম চট্টমাট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা শুরুতে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে দীর্ঘদিন পরে আমি ভিডিও করছি তো আজকে যে ভিডিওটা করছি সেটা হচ্ছে আপনাদেরকে আমি অগ্রিম একটি ঘোষণা দিচ্ছি যে আগামী কিছু ভিডিও আমি আপনাদের জন্য এরকম নিয়ে আসবো সেটা হচ্ছে রাউটারের যে রিমোট ম্যানেজমেন্ট অপশান আছে আমরা যে বলি রিমোট অ্যালাউ সেই রিমোট অ্যালাউটা আমরা কীভাবে করবো এটা নিয়ে আমি একটা প্লে লিস্ট করবো বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডোর বিভিন্ন মডেলের রাউটার নিয়ে সেখানে আমি বিস্তারিত আলোচনা করব এবং দেখাবো যে কোথায় রিমোট ম্যানেজমেন্ট অপশানটা আছে তো রিমোট ম্যানেজমেন্ট আমরা কেন দেখব রিমোট ম্যানেজমেন্ট আমরা এই জন্যই দেখব মনে করেন আপনার যে রাউটার আছে সেই রাউটারে আপনি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড ভুলে গেছেন বা ওয়াইফাইতে কোনো সেটিং আপনি চেঞ্জ করে ফেলেছেন ইন্টারনেট সেটিং ছাড়া বাকি আদার্স কোনো সেটিং চেঞ্জ করে ফেলেছেন নিজেকে নিজে ব্লক করে ফেলেছেন সেই ক্ষেত্রে আপনি যদি আপনার আই এস বলেন যে আমার কাছে রিমোট এলাও আছে আমার রাউটারে তখন তারা আপনার রাউটারে লগ করবে লগ করে আপনার সমস্যার সমাধান করে দিবে তাছাড়া মনে করেন আপনি আপনার ইন্টারনেট স্লো পাচ্ছেন আপনি তাদেরকে বুঝাতে পারছেন না ইন্টারনেটের সমস্যা হ্যাঁ রাউটারে সমস্যা করছে রাউটার স্লো হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রেও আপনি যদি আপনার আইএসপি কে বলেন যে আমার রিমোট ম্যানেজমেন্ট অ্যালাউ আছে তখন তারা আপনার রাউটারে ঢুকবে ঢোকার পর আপনার যে ইন্টারনেট আছে ইন্টারনেটের আইস তারা বিভিন্ন পিং চেক করবে আইপি দিয়ে পিং চেক করবে চেক করে দেখবে যে তাদের অফিস থেকে আপনার রাউটার পর্যন্ত ইন্টারনেট সবকিছু কিছু আছে কিনা না এই জন্য রিমোট ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে যত রাউটার আছে সব রাউটারের জন্য রিমোট ম্যানেজমেন্ট অ্যালাউ করাটা খুবই গুরুত্বপূর্ণ এতে যেটা সুবিধা হচ্ছে যে আপনার আইএসপি আপনাকে খুবই দ্রুত সাপোর্ট দিতে পারবে অফিস থেকে বসেই সাপোর্ট দিতে পারবে ফিজিক্যাল কোনো সমস্যা হলে তখন তো তাদের আসতেই হবে কিন্তু যদি রিমোটলি সেটা সলভ করা পসিবল হয় তারা খুব দ্রুত এটা সলভ করতে পারবে তা আশা করি আপনারা আমার যে পরবর্তী ভিডিওগুলো আসতেছে রিমোট ম্যানেজমেন্ট নিয়ে সেই ভিডিওগুলোর অপেক্ষায় থাকবেন এবং আমি খুব দ্রুত চেষ্টা করব যে কমন যে রাউটারগুলো বর্তমানে আমাদের সবার কাছে বা সবার বাসায় থাকে সেই রাউটারগুলোর রিমোট ম্যানেজমেন্ট কীভাবে অ্যালাউ করা হয় সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব। মোবাইল থেকে এবং কম্পিউটার থেকে আমরা দুটোটাই দেখাবো আপনাদেরকে প্রথমে আমরা পিসি থেকে দেখাবো তারপর সেম জিনিসটা আমরা আবার মোবাইল থেকে দেখাবো একই ভিডিওতে আপনারা প্রথম দিকে পিসি থেকে পাবেন এবং শেষের দিকে মোবাইল থেকে কীভাবে অ্যালাউ করতে পারবেন সেই অপশানগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দেব তো আশা করি আপনারা আমার ভিডিওর অপেক্ষায় থাকবেন আবারও চেয়ে নিচ্ছি অনেক দিন পরে ভিডিও করছি সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম